কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলা কি হচ্ছে। এগুলা শিল্পী বাসা ভাড়া দিতে চায় না, আমরা চাই না, আমরা আমরা নিপুণ চাই না, আমরা দীপজল ভাইকে চাই, দীপজল ভাইয়ের সাথে আমরা আছি। নিপুণ একটা অভিযোগ করেছে দীপজল সাহেব নির্বাচনের আগের দিন শিল্পীদের হুমকি ধামকি দিয়েছিল, এই ব্যাপারটা কত ভুল কথা। দীপজল ভাইয়ের বলে আমি রাত্রে বেলা ছিলাম, আমি এফডিসিতে রাত 3টা বাজে আসছি, আর ফুটেজ তো দেখলাম যে এক নম্বর মেকার রুমে সে আটকায় বসে রয়েছে, তারে তালা দিয়ে থেকে গেছে, সেটা কি করে বলে? এটা তো এটা বলাই উচিত না। সে কি করে দেখছে? সে কি ছিল? আমরা যে বিষয় নিয়ে মানে আমরা আন্দোলনটা করছি সেটা হলো দীপজল ভাইকে নিয়ে। দীপজল ভাইকে বয়কট করা আমাদের নিপুণ আক্তার বয়কট করতে করছে এবং তার বিরুদ্ধে কেস করেছেন এবং তাকে বসার নিষেধ করেছেন। তো এখন এই ব্যাপারটা নিয়ে আমরা তাকে নিন্দা জানাচ্ছি নিপুণকে, যে নিপুণের এই জিনিসটা এক মাস পরে আবার সেই আবার কেস করে আবার এই ধরনের সেইগুলো করতেছে। তা আমরা এটা চাই না, আমাদের ইন্ডাস্ট্রিটা এমনি ধ্বংসের পথে। তো এই কইরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য তো আমরা আসি নাই, আমরা এইটাকে ধরে রাখার জন্য আসছি। এটা আমাদের আজকে 40 বছর ধরে আমি এখানে কাজ করি, সেই জায়গাতে আমরা তো কখনো এগুলো দেখি নাই। এখন এদের এদের কারণে আমরা এগুলো দেখতেছি কেন? এগুলো কী জন্য? আমরা কি মানুষকে মুখ দেখাইতে পারতেছি না? আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলো কি হচ্ছে? এগুলা শিল্পীদের কি ফিল্মের এগুলো কেন হচ্ছে? শিল্পীদেরকে জানতো ফুলের মতো, আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে, এখন বলে ফিল্মে শিল্পী মুখ জাগায়, বাসা ভাড়া দিতে চায় না, আমাদের পরিবার পরিজনের কাছে মাথা ইয়ে করে দাঁড়াইতে পারি না। তো আমরা তো এটা চাই না, আমরা চাই ভালো কিছু, আমরা নিপুণের এইসব চাই না, আমরা চাই দীপজল ভাইকে, দীপজল ভাই একটা ভালো মানুষ, সে থাকুক, আমরা এটাই চাই। আমাদের পরিবার থেকে বলে যে তোমরা চিড়িয়াখানায় যাই খাসাই বন্দি হয়ে থাকো, আমরা চিড়িয়াখানা আমরা জীবজন্তু, মানে এটাই হয়ে গেছে এখন। আমরা এখন ফিল্মটা সহজ হয়ে গেছে, এগুলো করার কারণেই তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির ধ্বংসের পথে। আর দীপজল ভাই একজন, সে তো আজকের প্রডিউসার না, সেই আজকে থেকে 40 বছর 45 বছর আগের থেকে তারা ইন্ডাস্ট্রিতে, তাদের হল আছে, তাদের ইন্ডাস্ট্রি আছে, তাদের ছবি বানাইলে এরকম দীপজল ভাই থাকলে অন্তত না হলেও 10টা ছবি বানাবে। আমাদের সহযোগিতা এমনি করে মানুষে, সে এমনিই মানুষে করে, আরও থাকলে তো সে আমাদের জন্য আরও করবে। যেটা আমাদের জন্য উদ্যোগ দিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদের। কেন এটা তুমি কি সহ্য হচ্ছে না তোমার? তোমাকে আমরা ভালো জানি, ভালো থাকো, এইগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক না। আমরা চাই না, আমরা আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই, দীপজল ভাইয়ের সাথে আমরা আছি, থাকবো। কি ধরনের পদক্ষেপ নিয়ে রাখা আসলে এখন? আমরা যদি এগুলা যদি সে না বন্ধ করে আমরা হয়তো বা আমরা এইভাবে মিছিল মিটিং করবো, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাকে। নিপুণ আক্তার অভিযোগ করেছে দীপজল সাহেব নির্বাচনের আগের দিন শিল্পীদের হুমকি ধামকি দিয়েছিল, এই ব্যাপারটা কত ভুল কথা। দীপজল ভাইয়ের মতো তো মানুষ হয় না, সে হুমকি দেবে কেন আমাদেরকে? আমাদের ভালোবাসে আরো কথা বলে, জিজ্ঞেস করে, মানুষের খোঁজ খবর নেয়, সে এগুলো করবে কেন? আমাদের হুমকি ধুমকি দেয় না, এটা মিথ্যা কথা বলছে, এটা একটা বানোয়াট। আবার আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মদ খাওয়ার বিষয় উঠেছিল, যে রাতে ওই দিন নাকি সবাই মদ খাওয়া ছিল, এই এই শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে ভোট গণনার সময়। আমি রাত্রেবেলা ছিলাম, আমি এফডিসিতে রাত 3টা বাজে আসছি, খালি দীপজল ভাইয়ের কারণে। আমি জীবনেও কিন্তু কখনো আসি নাই রাত্রেবেলা তো রাতে, সেই দীপজল ভাইয়ের মানে ভোটে পাশ করলো না করলো এটার জন্য জানার জন্য আসছি। তো কই আমি তো কারোর মত খাইতে দেখলাম না। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? এটা এটা একটা ভদ্র মেয়ের মুখের কথা এগুলা? কালকে ইউটিউবে দেখলাম এটা আমি,